নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 75 দিনের মধ্যে স্বয়ং দেবগুরু বৃহস্পতির বরদানে এই 8 রাশির জাতক জাতিকারা মিষ্টিমুখ করতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে সুখের দিন আগত হতে চলেছে। আগামী 75 দিন আপনাদের জন্য কোন কোন দিক থেকে শুভ হতে চলেছে এবং কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। আগামী 75 দিনের মধ্যে স্বয়ং দেবগুরু বৃহস্পতির বরদানে যে 8 রাশির কথা বলতে চলেছি, সেই 8 রাশির জাতক ও জাতিকারা মিষ্টিমুখ করতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে কোন কোন দিক থেকে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত দিক আমি তুলে ধরার চেষ্টা করছি। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে বা কী দেখায়। দেখুন, বৃহস্পতি গ্রহ এমন একটি গ্রহ যেটিকে দেবগুরু বলা হয়, অর্থাৎ তার মধ্যে জ্ঞান, তার মধ্যে সৎ, তার মধ্যে নিষ্ঠা, তার মধ্যে পবিত্রতা, এই সমস্ত কিছু কিন্তু থাকে। এছাড়াও বৃহস্পতি গ্রহ আমাদের দাম্পত্য জীবনের সুখকেও বোঝায়। এছাড়াও বৃহস্পতি গ্রহ জ্ঞানের কারক গ্রহ এবং এর পাশাপাশি বৃহস্পতি গ্রহ কয়েকটি বিজনেসকে দেখায়, যেমন গোল্ড। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও খাদ্যদ্রব্যের বিজনেস, সেটা যে কোনো খাদ্যদ্রব্য বিজনেস হতে পারে, মিষ্টির দোকান, এটিকেও বৃহস্পতি গ্রহ কিন্তু দেখিয়ে থাকে। তাহলে আসুন এবার আমি আপনাদেরকে একে একে সেই 8টি রাশির নাম উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি আগামী 75 দিনের মধ্যে স্বয়ং দেবগুরু বৃহস্পতির বরদানে মিষ্টিমুখ করতে চলেছে। তবে একটি বিষয় আমি পূর্বে জানিয়ে দিই, আপনার নিজস্ব জন্মছকে বৃহস্পতি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি বৃহস্পতি গ্রহ যদি গুরুচণ্ডাল দোষ করে থাকে, এছাড়াও বৃহস্পতি গ্রহ যদি আপনার জন্মছকে নিচস্থ হয়, তাহলে কিন্তু আমার কথা মিলবে না। তাই আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি দেবগুরু বৃহস্পতির বরদানে মিষ্টিমুখ করতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা স্বয়ং দেবগুরু বৃহস্পতির বরদানে মিষ্টিমুখ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এছাড়াও আপনি যদি বিজনেস করেন, অর্থাৎ গার্মেন্টসের বিজনেস করেন, ফুডের বিজনেস করেন, এছাড়াও গোল্ডের কোনো বিজনেস করেন, সেই সমস্ত জায়গা থেকে আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে। এর পাশাপাশি যারা বৈবাহিক জীবনে সুখ পাচ্ছেন না, তারা কিন্তু সুখ পেতে চলেছেন। এছাড়াও যারা টিচার রয়েছেন, অর্থাৎ টিউশনে পড়ান, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও স্বয়ং দেবগুরু বৃহস্পতির বরদানে আগামী 75 দিন মিষ্টিমুখ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে যথেষ্ট পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে। যারা টিউশনে পড়ান, অর্থাৎ জ্ঞান প্রদান করেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা ফুড ওরিয়েন্টেড কোনো বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করেন, যারা গোল্ডের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে আসতে চলেছে। এরপরে 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও স্বয়ং দেবগুরু বৃহস্পতির বরদানে আগামী 75 দিন মিষ্টিমুখ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে সমস্ত কিছুই
শুভ হতে চলেছে, সেটি দাম্পত্য জীবন থেকে বলুন, আপনার বিজনেস থেকে বলুন। আমি কয়েকটি বিজনেসের কথা উল্লেখ করতে চলেছি, সেই বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আগামী দিনগুলি। যেমন আপনি যদি গার্মেন্টসের বিজনেস করেন, আপনি যদি ফুডের বিজনেস করেন, আপনি যদি গোল্ডের বিজনেস করেন, সেক্ষেত্রে আপনাদের অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে আসবে। এছাড়াও দাম্পত্য সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং দেবগুরু বৃহস্পতির বরদানে আগামী 75 দিন মিষ্টিমুখ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে বলুন, পারিবারিক সুখ থেকে বলুন, সমস্ত দিকই কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। বিশেষ করে যারা দাম্পত্য কলহ হয়ে রয়েছেন, দাম্পত্য সুখ পাচ্ছেন না, তারা কিন্তু সেই সুখ পেতে চলেছেন। এর পাশাপাশি যারা বিজনেস করছেন, অর্থাৎ ফুডের বিজনেস, গোল্ডের বিজনেস এবং গার্মেন্টসের বিজনেস, তাদের ক্ষেত্রে অর্থ কিন্তু বিপুল পরিমাণে আসতে চলেছে। এছাড়াও এই সময় আপনাদের মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হতে চলেছে। অর্থাৎ আগামী 75 দিন আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং দেবগুরু বৃহস্পতির বরদানে মিষ্টিমুখ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনও যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, আর এই শুভত্ব আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে। বিশেষ করে যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা ফুডের বিজনেস করেন, যারা গোল্ডের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট পরিমাণে শুভ দিক দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই সময় আপনারা দাম্পত্য সুখ কিন্তু পেতে চলেছেন। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের কিন্তু সুখের দিন আগত হতে চলেছে। এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 75 দিন স্বয়ং দেবগুরু বৃহস্পতির বরদানে মিষ্টিমুখ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন, অর্থাৎ গোল্ডের বিজনেস, ফুডের বিজনেস, গার্মেন্টসের বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এরপরে সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 75 দিন স্বয়ং দেবগুরু বৃহস্পতির বরদানে মিষ্টিমুখ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও যথেষ্ট পরিমাণে শুভ দিক ঘটতে চলেছে, আর এই শুভত্ব আসতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেল প্রফেশন থেকে। এছাড়াও এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা ফুডের বিজনেস করেন, যারা গোল্ডের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা দাম্পত্য কলহে রয়েছেন, দাম্পত্য সুখ পাচ্ছেন না, তারা কিন্তু এই দাম্পত্য সুখ পেতে চলেছেন। এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং দেবগুরু বৃহস্পতির বরদানে মিষ্টিমুখ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধন কিন্তু আসতে চলেছে, আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকেই আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু আসতে চলেছে। এছাড়াও কয়েকটি বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাদের ধন বৃদ্ধি ঘটতে চলেছে। যেমন আপনি যদি গোল্ডের বিজনেস করেন, আপনি যদি ফুডের বিজনেস করেন, আপনি যদি গার্মেন্টসের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনাদের দাম্পত্য সুখ কিন্তু আসতে চলেছে, এবং দাম্পত্য কলহে যারা রয়েছেন তারা কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও বন্ধু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।